জিয়াউর রহমান সাহেব এসে বললেন এবং এমআর সিদ্দিকী এমআর চৌধুরী সাহেব কর্নেল যে তুমি যদি আজকে যুদ্ধ করো চব্বিশে মার্চ রাত্রের কথা তাহলে আমরা তোমার সাথে থাকতে পারবো না। জিয়াউর রহমান সাহেবকে আমি বললাম যে আজকে যদি আপনারা আমার সাথে যুদ্ধে না নামেন তাহলে কালকে হয়তো সময় নাও পেতে পারে। চট্টগ্রাম শহরে এক পাহাড়তলি, ওখানে একটা পাহাড়তলি হাই স্কুল, সেই হাই স্কুল প্রাঙ্গণে তারা অবস্থান নেন। সেখান থেকে তিনি তাদের আলমিরা খুলে ম্যাপ বের করেন যে ইন্ডিয়া যাওয়ার রাস্তা কোনটা। আমার সিদ্ধান্ত ছিল যে মরতে যদি হয় তাহলে যুদ্ধ করবে, যুদ্ধ করে মরবো, বিনা যুদ্ধে মরতে পারবো। আমার কাছে প্রস্তাব আসলো রেডিও স্টেশনে গিয়ে স্বাধীনতার ঘোষণা দেওয়ার। আমি বললাম স্বাধীনতা ঘোষণা দেওয়ার আমি কেউ নই। জেনারেল উসমানী আমাকে বললেন 12 তারিখ তোমাকে বঙ্গবন্ধুর সাথে ব্রেকফাস্টে যেতে হবে। বঙ্গবন্ধুর সাথে আমার সম্পর্কটা গড়ে উঠেছিল 1952 সালে। আমার বাবা তখন গোপালগঞ্জ স্কুল ইন্সপেক্টর, আমি মডেল স্কুলের ছাত্র। বঙ্গবন্ধু যেদিন ফরিদপুর জেল থেকে মুক্তি পেয়ে গোপালগঞ্জে আসলেন মডেল স্কুলের ছাত্রদের নিয়ে, তখন তাকে স্বাগত জানাতে আমি গিয়েছিলাম। তিনি আমাকে সেই সূত্রে চিনেছেন, আমার বাবা মার সাথে তার পরিচয় ছিল। 1 মার্চ 1971 সালে যখন ইয়াহিয়া হটকারি সিদ্ধান্ত নিয়ে 3 মার্চের অধিবেশন স্থগিত করলেন, তখন সারা দেশব্যাপী বঙ্গবন্ধুর আহ্বানে যে আন্দোলন সৃষ্টি হলো, 7 মার্চ তিনি ভাষণের মধ্যে যে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন এবং বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। চট্টগ্রামে আমি সে সময় ইপিআরের অ্যাডজুটেন্ট হিসেবে কাজ করছিলাম। আমি একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলাম এবং আমি ভাবলাম শুধু সামরিক শক্তি দিয়ে যুদ্ধ করে চট্টগ্রাম দখল করলেই হবে না, রাজনৈতিক নেতৃত্বের সাথে যদি যোগাযোগ না করতে পারি তাহলে যুদ্ধ বিজয় সম্ভব নয়। কাজে একদিকে সামরিক প্রস্তুতি, পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বের সাথে যোগাযোগ করা। সেই জন্যে সে সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে জনগণের আস্থা নিয়ে সরকার গঠন করবে, এই প্রত্যাশা ছিল সকলের। এবং ইয়াহিয়ার সিদ্ধান্তের পরে সারা দেশ উত্তাল হয়ে উঠল, চট্টগ্রামে হরতাল অবরোধ হলো। এখানে মোশাররফ সাহেব আছেন, তিনি জানেন চট্টগ্রামের ঘটনা। সোয়াদ জাহাজ আসলো অস্ত্র নিয়ে, আমরা সেই অস্ত্র খালাসে বাধা দিয়েছিলাম। চট্টগ্রামের শ্রমিকরা আওয়ামী লীগের নেতৃত্বে অস্ত্র খালাসে অস্বীকৃতি করে, আমি ইপিআর এর অ্যাডজুটেন্ট হিসাবে সকল বাঙালি ইপিআর এর সদস্যকে নির্দেশ দিয়েছিলাম তোমরা কোনো মতেই অস্ত্র খালাস করবে না। সেই প্রেক্ষিতে সোয়াদ জাহাজের অস্ত্র খালাস বন্ধ রইল। আমরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেছি। পাশাপাশি আমি সে সময়ের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান এবং সভাপতি এমআর সিদ্দিকীর সাথে গোপনে যোগাযোগ করে বললাম আপনারা ঢাকা গিয়ে বঙ্গবন্ধুকে বলেন, আমার পরিচয় দিয়ে বললে উনি চিনবে যে আমি ইপিআরকে নিয়ে চট্টগ্রামে যুদ্ধ করে চট্টগ্রামকে মুক্ত রাখব, বঙ্গবন্ধুর জন্য চট্টগ্রাম 14 দিনের থেকে 21 দিনের মতো আমরা মুক্ত রাখতে পারব। এই কথা বলার পরে তারা জাতির পিতাকে বঙ্গবন্ধুকে এসে ঢাকায় সব কিছু অবহিত করার পর তিনি আমাকে চিনতে পারলেন, আমার পিতা মাতার সাথে তার যে পরিচয় হয়েছিল, এবং তিনি তাদের মধ্যে আমাকে মেসেজ পাঠালেন যে ঠিক আছে রফিক তার প্রস্তুতি চালাতে থাকুক, আমি সময়মতো তাকে নির্দেশনা পাঠাব। যাই হোক মাননীয় স্পিকার, তারপরে লম্বা ইতিহাস, আজকে সময় কম, আমি সেই ইতিহাসে আরেকদিন ওকে একটু পানি তো পানি একটু পানি আনো মাননীয় স্পিকার। আমি এমআর সিদ্দিকী সাহেব ঢাকা এসে বঙ্গবন্ধুকে বললেন এবং তিনি মেসেজ পাঠালেন ও প্রস্তুতি নিক। এমআর সিদ্দিকী সাহেবকে বঙ্গবন্ধু বললেন আপনি প্রতিনিয়ত খবরটা আমাকে জানাবেন, ইপিআরের কী প্রস্তুতি হচ্ছে, রফিক কী প্রস্তুতি নিচ্ছে। এভাবে বঙ্গবন্ধুর সাথে আওয়ামী লীগের চট্টগ্রামের নেতৃবৃন্দের মাধ্যমে আমি সরাসরি যোগাযোগ রেখে 25 মার্চ পর্যন্ত সেই যোগাযোগ আমার। 24 তারিখ আমার সিদ্দিকী সাহেব, জহুর আহমদ সাহেব আরেকবার ঢাকায় এসে বঙ্গবন্ধুর সাথে দেখা করে ফিরে যান। পথে কুমিল্লা ক্যান্টনমেন্টের এখানে তাদেরকে হত্যার একটা চেষ্টা হয়েছিল, অনেকে ইতিহাসের এই অংশটা জানেন না। এমআর সিদ্দিকী সাহেব একটা বার্তা নিয়ে চট্টগ্রামে ফিরে যাচ্ছেন, পাকিস্তান ইন্টেলিজেন্স তাদেরকে ফলো করছে। কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা খালি ট্রাক পাঠিয়ে
তাদের গাড়িটাকে স্ম্যাশ করে দেওয়ার চেষ্টা করা হলো মেরে ফেলার কোনো মতে তারা সৌভাগ্যক্রমে বেঁচে অন্য একটা গাড়িতে করে চট্টগ্রাম ফিরে আসেন সেই রাতে আবার আমি তার সাথে এমআর সিদ্দিকী সাহেবের সাথে একে খান সাহেবের বাসায় গোপনে দেখা করি রাত্রি 12টার পরে 5 মিনিট এই ঘটনাগুলো এই জন্য বললাম যে আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি আওয়ামী লীগকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে পাশাপাশি চট্টগ্রামে সেনাবাহিনী অন্য যারা ছিল তাদের সাথে যোগাযোগ করেছিলাম তাদের মধ্যে উল্লেখযোগ্য তৎকালীন মেজর জিয়া সাহেব তাকে আমি অনুরোধ করলাম যে আমি যখন যুদ্ধ শুরু করব আপনি তখন এইট বেঙ্গলের যে কজন সৈন্য আছে প্রায় 150 থেকে 200 বাকি সৈন্য ইতিমধ্যেই পশ্চিম পাকিস্তান চলে গিয়েছিল তাকে আমি অনুরোধ করলাম আমি সীমান্ত দখল করে ফেলব সকল বিওপি সকল বর্ডার আউটপোস্ট এবং সেটা আমি করেছিলাম 24 মার্চ রাত্রে শহর যখন দখল করতে যাব তখন জিয়াউর রহমান সাহেব এবং কর্নেল চৌধুরী তারা আমার কাছে আসলেন রেলের পাহাড়ে আমি কিন্তু সীমান্তে নির্দেশ পাঠিয়ে দিয়েছি তারা সীমান্ত দখল করে ফেলেছে সকল বিওপিতে পশ্চিমার সৈন্যদেরকে আমরা অ্যারেস্ট করে ফেলেছি এখন শুধু শহরটা দখলের অপেক্ষায় এমন সময় জিয়াউর রহমান সাহেব এসে বললেন এবং এমআর সিদ্দিকী এমআর চৌধুরী সাহেব কর্নেল যে তুমি যদি আজকে যুদ্ধ করো 24 মার্চ রাত্রের কথা তাহলে আমরা তোমার সাথে থাকতে পারবো না আমি বললাম কেন আজকে যদি যুদ্ধ শুরু না করেন কারণ ওই দিনই তারা চট্টগ্রামের বাঙালি ব্রিগেড কমান্ডার মজুমদার সাহেবকে ঢাকা নিয়ে আসে এবং সেখানে এক পশ্চিমা ব্রিগেডিয়ার আনসারিকে সেখানকার দায়িত্ব দেয় আনসারি সরাসরি চট্টগ্রাম পোর্টে গিয়ে ঘোষণা দেয় যে সোয়াদ জাহাজের অস্ত্র গোলা বারুদ মাস্ট বি আনলোডেড অ্যাট অল কস্ট আমি যখন এই খবর পেলাম আমি বুঝে ফেললাম যে তাদের গণহত্যার যে প্রস্তুতি সেই প্রস্তুতি অনুযায়ী তারা হয় গণহত্যা আজকে রাত্রে শুরু করবে অথবা কালকের মধ্যে অবশ্যই শুরু করবে আমার একটা সিদ্ধান্ত ছিল আমি যেহেতু সেনাবাহিনীতে পাকিস্তানিরা যদি গণহত্যার কার্যক্রম শুরু করে তাদের প্রথম টার্গেট হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা তাকে এবং তার সহযোগী যারা আছেন তাদেরকে বন্দি করবে হত্যাও করতে পারে তাদের পরবর্তী টার্গেট হবে সেনাবাহিনীর যেসব বাঙালি অফিসার আছে যারা বাঙালি সৈন্যদেরকে সংগঠিত করে নেতৃত্ব দিতে পারে প্রতিরোধ আন্দোলন করতে পারে বঙ্গবন্ধুর পক্ষে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে হত্যা করা আমার সিদ্ধান্ত ছিল যে মরতেই যদি হয় তাহলে যুদ্ধ করবে যুদ্ধ করে মরব বিনা যুদ্ধে মরতে পারব সেই সিদ্ধান্ত নিয়েই আমি কাজ করেছিলাম জিয়াউর রহমান সাহেবকে আমি বললাম যে আজকে যদি আপনারা আমার সাথে যুদ্ধে না নামেন তাহলে কালকে হয়তো সময় নাও পেতে পারে যাই হোক 24 মার্চ আমি সীমা শহর দখল করা থেকে বিরত থাকলাম কিন্তু আমি জানতাম বিপদ এসে গেছে পরের দিন সারাটা দিন কাটল রাত্রিবেলা আমি খবর পেলাম এমআর সিদ্দিকী সাহেবের বাসায় খবর আসলো যে ঢাকায় সেনাবাহিনী বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে ক্যান্টনমেন্ট থেকে প্রস্তুত হচ্ছে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করে চলে গেছে পশ্চিম পাকিস্তান এবং ঢাকা থেকে এই সিদ্ধান্ত এসছে যে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এমআর সিদ্দিকী সাহেব ডক্টর জাফর একজন চক্ষু বিশারদ তাকে পাঠালেন আমার কাছে তিনি দুতিয়ালির কাজটা করতেন ডক্টর জাফর এবং আতা রহমান খান কায়সার যিনি প্রেসিডিয়াম মেম্বার ছিলেন এই দুজন প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করতেন এবং তাদের মাধ্যমে এমআর সিদ্দিকীর সাথে আমার যোগাযোগ হতো তারা এসে আমাকে বললেন রাত্রি তখন 8:30 আমি খাওয়ার টেবিলে বসছি বলল যে ঢাকা থেকে আমরা এই সংবাদ পেয়েছি ইয়াহিয়া খান আলোচনা না করেই চলে পালিয়ে তার সহযোগীরা চলে গেছেন উপদেষ্টারা চলে গেছেন যে কোনো সময় ঢাকা ক্র্যাক ডাউন হবে আমি বললাম ঠিক আছে আমি তো গতকালকেই সীমান্ত দখল করে ফেলেছি আপনারা গিয়ে জিয়াউর রহমান সাহেবকে এই শুধু সংবাদটা দেন যে রফিক সাহেব যুদ্ধ শুরু করেছে আপনাদের সাথে যে আলোচনা যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনাদেরকে কাজ করার জন্য অনুরোধ করেছে আমি বেরিয়ে আসলাম ইপিআরকে নিয়ে চট্টগ্রাম শহর দখল করার জন্য এদিকে তারা গিয়ে জিয়াউর রহমান সাহেবকে পেলেন না কর্নেল জাঞ্জুয়া ছিলেন তার কমান্ডিং অফিসার জাঞ্জুয়ার নির্দেশে জিয়াউর রহমান তখন চলে গেছেন সোয়াদ জাহাজ থেকে অস্ত্র খালাস করে ক্যান্টনমেন্টে নিয়ে আসার জন্য রাত্রি 11:30-এর মধ্যে ইপিআর পুরো নিয়ন্ত্রণে এনে আমি চট্টগ্রাম শহর দখল করে ফেলেছি মোশাররফ সাহেব এখানে সাক্ষী আছেন মুসলিমউদ্দিন নাই অন্য যারা ছিলেন এবং শহরে আমরা মাইকিং করাচ্ছি
আমলিগের নেতৃত্বে পাঁচ মিনিট যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন রিকশায় করে মাইকে এসে ঘোষণা দেওয়া হচ্ছে চট্টগ্রাম শহরে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বঙ্গবন্ধু একটা দীর্ঘদিনের প্রস্তুতি নিয়েই এই সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছিলেন মাননীয় স্পিকার হঠাৎ করে কেউ একজনকে রেডিও স্টেশনে বক্তৃতা দিলে দেশ স্বাধীন হয় না এর পিছনে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের প্রয়োজন হয় জনগণকে স্বাধীনে প্রস্তুত হতে হয় জনগণকে সংগ্রামে সম্পৃক্ত করতে হয় সেটাই হচ্ছে রাজনীতিবিদদের মূল কাজ আমার কাজ তো স্বাধীনতার ঘোষণা দেওয়া নয় আমার কাছে প্রস্তাব আসলো রেডিও স্টেশনে গিয়ে স্বাধীনতার ঘোষণা দেওয়ার আমি বললাম স্বাধীনতা ঘোষণা দেওয়ার আমি কেউ নই সেটা দেবে রাজনৈতিক নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর পক্ষে আপনারা ঘোষণাটা দেন এবং এই কথাটা বলেন যে বঙ্গবন্ধুর পক্ষে এই স্বাধীনতার ঘোষণা বানিয়ে এসেছে এবং বাঙালি সৈনিকরা অফিসাররা সবাই মিলে জনগণের সাথে মিলে আওয়ামী লীগের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে এই ঘোষণা বাণীটি পরের দিন 26 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র এটা অ্যাকচুয়ালি ট্রান্সমিশন স্টেশন সেখান থেকে 2:40 এম এ হান্নান সাহেব চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর পক্ষে এই ঘোষণা বাণী পাঠ করেন মাননীয় স্পিকার ঘোষণা দেওয়া আর ঘোষণা বাণী পাঠ এক কথা নয় ঘোষণার অধিকার অনলি বঙ্গবন্ধুর ছিল আর কারো সেই অধিকার ছিল না সেই অধিকার শুধু বঙ্গবন্ধুর এম এ হান্নান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে সেই ঘোষণা বাণী পাঠ করেছেন এখন আমি বললাম যে সেনাবাহিনীর বাঙালি অফিসার জেসিও এনসিও সৈনিকরা যে যুদ্ধ করছে জনগণের সাথে মিলে এই জিনিসটা রেডিওতে প্রচার হলে ভালো হবে আমাকে বললো আপনি আসলে আমি বললাম আমি তো রেলওয়ে হেডকোয়ার্টার ছেড়ে যেতে পারছি না আমি গেলে সৈনিকরা ভাববে যে আমাদের একমাত্র অফিসার উনিও চলে গেছেন ওরা সরে যাবে আমরা আপনার একটা টেপ রেকর্ডার আনেন কিন্তু তারা টেপ রেকর্ডার আনার আগে আমাদের উপরে প্রচণ্ড শেলিং শুরু হলো হেলিকপ্টার থেকে স্ট্রাফিং হচ্ছে মাননীয় স্পিকার যুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোর কথা এই অল্প সময়ে বলা সম্ভব নয় আমি সংক্ষেপে এখানে একটু বলি রাত্রি 11:30 যখন আমরা এই সমস্ত কার্যক্রম শেষ করে চট্টগ্রাম শহর দখল করে বসলাম বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা হয়েছে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন সেটা মাইকিং হচ্ছে তখন জিয়াউর রহমান সাহেব সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করার জন্য যাচ্ছিলেন কর্নেল জাঞ্জুয়ার নির্দেশে আমি রেলের পাহাড়ে টাইগার পাস পাহারা দিয়ে বসে আছি ওদিকে বাটার হিল দুই পাহাড়ি আমার সৈন্য দুটা গাড়ি যাচ্ছে পরে দেখলাম গাড়ি একটা আগ্রাবাদে গিয়ে থামলো আওয়াজ শুনলাম আবার 5 মিনিট পরে ফিরে আসলো আরেকটা গাড়ি গিয়ে তাকে ফিরিয়ে আনলো পরে জানলাম ডক্টর জাফর এইট বেঙ্গল রেজিমেন্টে গিয়ে জিয়াউর রহমান সাহেবকে পাননি কর্নেল ওলি তখন ক্যাপ্টেন ও মেসেজটা পেয়ে খালিকুজ্জামানকে পাঠায় যে দ্রুত গিয়ে জিয়াউর রহমান সাহেবকে ফেরত আনা হোক তা নাহলে হয়তো ওখানে গেলে মেরেও ফেলতে পারে জিয়াউর রহমান সাহেব আগ্রাবাদের ওখানে একটা পেট্রোল পাম্প ছিল এন্ট্রি পয়েন্টে সেই পেট্রোল পাম্পটা এখন নেই সেখানে ব্যারিকেড ছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং জনগণ ব্যারিকেড দিয়ে রেখেছিল সেই ব্যারিকেড সরাতে গিয়ে তাদের সময় নষ্ট হয় ব্যারিকেডটা না থাকলে উনি চলে যেতেন পোর্টে যাই হোক ওদের গাড়িটা ফিরে আসলো চলে গেলেন তিনি ষোলো শহরে কথা ছিল উনি আমার যুদ্ধের খবর পেলে ক্যান্টনমেন্টের পাশে বেলুচ রেজিমেন্টের অপোজিটে যে পাহাড়গুলো সেখানে অবস্থান নিয়ে বেলুচ রেজিমেন্টের উপরে গুলি বর্ষণ করবেন তিনি গুলি বর্ষণ করলে বেলুচ রেজিমেন্ট ডিফেন্সে চলে যাবে বেলুচ রেজিমেন্ট ডিফেন্সে গেলে ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1800 সৈনিক যাদের অনেকে প্রশিক্ষণ নিয়ে ফেলেছে অথবা অনেকে প্রশিক্ষণ দিচ্ছেন এই সৈনিকরা তাদের অস্ত্র গোলাবারুদ দিয়ে বেলুচ রেজিমেন্টের উপর আক্রমণ করতে পারবে তাহলে পুরো চট্টগ্রাম ক্যান্টনমেন্ট আমাদের নিয়ন্ত্রণে আসবে কিন্তু জিয়াউর রহমান সাহেব সেখানে তার ষোলো শহরে গিয়ে ক্যান্টনমেন্ট আক্রমণে না গিয়ে উনি চলে গেলেন কক্সবাজার রাস্তায় কালুরঘাট ব্রিজ পার হয়ে পটিয়া পার হয়ে চলে গেলেন পথে বোধহয় ঈদগাহ বা তার একটু আগেই রামু এলাকায় আমাদের সে সময়ের সংসদ সদস্য ওসমান সাহেব সম্ভবত ওসমান সাহেব ওনাদের লোকজন তাদেরকে সেখান থেকে ফেরত পাঠায় যে রফিক সাহেব তো শহরে যুদ্ধ করছেন আপনি এদিকে যাচ্ছেন তখন তিনি ওখান থেকে ফিরে এসে জনগণের প্রতিরোধের মুখে জনগণের প্রতিরোধের মুখে তিনি সেখান থেকে ফিরে এসে কালুরঘাট ব্রিজের পূর্ব পাড়ে একটা গোমদণ্ডী রেলওয়ে স্টেশন আছে
তার পাশে একটা পাহাড়তলি হাই স্কুল আছে, চট্টগ্রাম শহরে এক পাহাড়তলি, ওখানে একটা পাহাড়তলি হাই স্কুল, সেই হাই স্কুল প্রাঙ্গণে তারা অবস্থান নেন। সেখান থেকে তিনি তাদের আলমিরা খুলে ম্যাপ বের করেন যে ইন্ডিয়া যাওয়ার রাস্তা কোনটা। শহরে কিন্তু তিনি যুদ্ধে আসছেন না, যার ফলে আমার যে সৈন্যগুলো কক্সবাজার টেকনাফ এলাকা থেকে আসার কথা, বান্দরবন থেকে আসা, তারা সেখানে আটকে গেল, তারা শহরে আসতে পারলো না। আবার ক্যান্টনমেন্ট যেহেতু আমাদের হাতছাড়া হয়ে গেল, রাঙামাটির সৈন্যরা ক্যান্টনমেন্টের পাশ দিয়ে শহরে এসে আমার সাথে যোগ দিতে পারলো না। ইতিমধ্যে কুমিল্লা থেকে 53 ব্রিগেড, ব্রিগেডের ইকবাল শফির নেতৃত্বে, তারা আমাদের উপরে আক্রমণের জন্য চট্টগ্রামের সাথে দিকে এগিয়ে আসছে। সেখানে মোশাররফ সাহেব, সে সময় মিরেশরের এমপি, তিনি এমএনএ, এবং ইনি সেই শুভপুর বিচটা ধ্বংস করার জন্য বেশ কিছু কাজ করেছিলেন, যার ফলে পাকিস্তানিদের এগিয়ে আসা অনেকখানি স্লো হয়। আমরা সেই পাকিস্তানের টোটাল ব্রিগেডটাকে কুমিরা অঞ্চলে আমার ইপিআরের একটা কোম্পানি সুবিদার মুসার নেতৃত্বে কুমিরা অঞ্চলে তাদেরকে অ্যাম্বুশ করি। একজন কর্নেল, দুই তিনজন মেজর সহ 72 জনকে আমরা সেখানে ধ্বংস করে দিই। তাদেরকে তারা সেই রেলের সেই কুমিরার পাহাড়ে, যেখানে টিভি সেনিট্রাম, সেখানে দাফন করে। যুদ্ধের গতি পরিবর্তন করতে কুমিরাতে আমরা যে অ্যাম্বুশ করেছি, 24 মার্চ আমরা যে আক্রমণ করেছি সীমান্ত দখল করে, 25 মার্চ শহর দখল করে আমরা পুরো শহর নিয়ন্ত্রণ নেওয়ার ফলে চট্টগ্রামে পাকিস্তানিদের যে পরিকল্পনা ছিল কুমিল্লার ব্রিগেড এসে গণহত্যা চালাবে, তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে গিয়েছিল। যাই হোক মাননীয় স্পিকার, আমরা চট্টগ্রাম শহর এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত ধরে রেখেছিলাম। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, অন্য সবাই আমাদের সাথে মিলে একাত্ম হয়ে জনগণকে নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম। এই যুদ্ধ কোনো সামরিক অভিযান নয়, সামরিক অভিযান মুক্তিযুদ্ধের একটা অংশ, কিন্তু মুক্তিযুদ্ধ মূলত জনগণের যুদ্ধ। জনগণকে বাদ দিয়ে পৃথিবীর ইতিহাসে কোনো দিন মুক্তিযুদ্ধ হয়নি, এখনও হচ্ছে না, ভবিষ্যতেও কোনো দিন জনগণকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধ হবে না। এবং মুক্তিযুদ্ধের পিছনের মূল চালিকা শক্তি রাজনৈতিক নেতৃবৃন্দ, যাদের উপরে জনগণের আস্থা আছে। রাজনৈতিক নেতৃত্ব ছাড়া কোনো দিন মুক্তিযুদ্ধ হতে পারে না, এবং সেই যুদ্ধে কোনো দিন কোনো জাতি বিজয়ী হতে পারে না। যাই হোক, বঙ্গবন্ধু ফিরে এসে সেক্টর কমান্ডারদের মধ্যে আমার বিরাট সৌভাগ্য, আমার জীবনের এক বিরাট সৌভাগ্য যে একমাত্র আমাকেই তিনি প্রথম দিন ব্রেকফাস্টে দাওয়াত দিয়েছিলেন, সেখানে তিনি আমার কাছে সব কিছু জানতে চেয়েছিলেন। আমি তাকে যুদ্ধের সম্পর্কে বললাম, তার ঘোষণা সম্পর্কে বললাম, মাইকে আমরা কীভাবে প্রচার করেছি, রেডিওতে কীভাবে প্রচার করেছি। তারপর তিনি যুদ্ধে বিভিন্ন আমাদের সেনাবাহিনীর সকলের কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছেন, আমি তাকে অনেক কিছু বলেছি, আধা ঘন্টার মতো ছিলাম। আমার জীবনে সে এক বিরল সৌভাগ্য, এবং তার সাথে দীর্ঘদিন পরে সেই 52 সাল আর 1971 সাল, আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম, খুশি হয়েছিলাম যে বঙ্গবন্ধু দেশে ফিরে এসেছেন, এবং তার সাথে যে আবার দেখা হবে, সেই ছাত্র জীবনের দেখা আর পরিণত বয়সে এসে মুক্তিযুদ্ধের বিজয়ী হয়ে আসে সেক্টর কমান্ডার হিসেবে জাতির পিতার সাথে দেখা, দুটা বিরাট ব্যাপার, আমার সৌভাগ্য হয়েছিল। আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করছি। সেই বেদনাময় স্মৃতিগুলো এখনও অনেক গভীরভাবে নাড়া দেয়, যদিও আমরা সব কিছু সবসময় প্রকাশ করার সুযোগ পাই না। মাননীয় স্পিকার আমাকে অনেক সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ।